অধিকার আমার দেহ আমার মন কেন থাকবে অজানায় আমার যাচ্ছে সময় বাড়ছি আমি কে যেন হচ্ছে না লাগে এ আমার বয়সন্ধিকাল আমি তো জানতে চাই জানব লজ্জাতে নীরব না থাকব আমি তো জানতে চাই জানব আমরা 20 জন ছেলে ও মেয়ে চার দিনের এই কর্মশালায় অংশ নিই। ছেলেরা না লাগলেও হবে, থালা বাজে। এখানে আমাদের মতো কিশোর ও কিশোরীদের শরীর ও মনের পরিবর্তনের নানা বিষয় আলোচনা হয়েছে। কর্মশালায় বয়সন্ধিকালে যেসব অজানা বিষয় জানলাম তা তুলে ধরার জন্য এই ভিডিওটি তৈরি হয়েছে। আমরা মজা করে ছবি এঁকে মনের কথা বলেছি, দলে ভাগ হয়ে অনেক আলোচনা করেছি, বিভিন্ন বিষয়ে নাটক তৈরি করে আমরা নিজেরাই অভিনয় করেছি। আপারাও আমাদের অনেক কিছু জানিয়েছেন। বাবা মায়েরা বয়সন্ধিকালের এইসব বিষয়ে কি ভাবেন তাও এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। বয়সন্ধির প্রথমে দেখা যায় যে মেয়েরা ছেলেদের চেয়ে বেশি লম্বা হয়, কিন্তু পরে দেখা যায় ছেলেরা মেয়েদের চেয়ে আরও বেশি লম্বা হয়ে যায়। তখন তো খুবই খারাপ লাগে যে আমার ছোটো মেয়েটি, আমার ছোটো, আমার চেয়ে লম্বা হয়ে গেল। তখন বন্ধুবান্ধবরা লজ্জা দেয় যে দেখ তোর পাশের বান্ধবী তোর থেকে ছোটো ছিল, এখন তোর চেয়ে লম্বা হয়ে গেছে। এই তুই যেন বাটুই রয়ে গেলি, দেখ তোর পাশের বাসার মেয়েটা সে ফালি, তোর চেয়ে লম্বা হয়ে গেছে। আরে ব্যায়াম ট্যাম কর, আনে লম্বা হবে কেমনে? ব্যায়াম করলে খালি মানুষ লম্বা হয় নাকি? শুনছি 19-20 বছর পর্যন্ত মানুষ লম্বা হয়। তুই আজকে লম্বা হয়েছস, আমি কালকে লম্বা হমু। এবার দে চল খেলি, দেখি আসি কে জিতে। আর চল দেখি কে জিতে। যখন আমরা প্রথম উন্না পড়ি, মানে উন্না জামা পড়ি, তখন কিরকম লজ্জা লাগা লাগে, মানুষ কি বলবো, এতদিন পরে আজকে উন্না পরতেছি, জামা পরতেছি না, এখন আম্মু যে বকা দিব পড়তে বলছে, আবার বলতেছে না পড়ি, আম্মু বকা দিব, আবার দুটো বান্ধবী বলবো কি ব্যাপার, মানে দুদিক থেকে লজ্জা। তারপরে কি হয়, তিনি বেশিরভাগ ঘরে থাকে, বের হয় না। তারপর কয়েকদিন পরে আস্তে আস্তে স্বাভাবিকভাবে ঠিক হয়ে যায়। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তো অনেকে গলা সর, আমারও প্রথমে আগে ছোটবেলায় খুব চিকন ছিল, কিন্তু যখন বড় হয় আমার গলাটা মোটা হয়ে যায়। মানে ফ্যামিলি আমার সবাই বলে যে যে অনেক দিন অনেক আমার অনেক ফ্রেন্ড আছে যারা হলো 2-3-4-5 বছর পর দেখা হয়, ওরা বলে তোর গলার স্বর তো চেনাই যায় না, ফোনে কথা বলার সময় একই কথা বলে। বয়স বাড়ার সাথে সাথে অনেকের দেখা যায় গোফ উঠে, দাঁড়িয়ে ওঠে, এগুলো প্রথমে ছোট থাকে, পরে আস্তে আস্তে বড় হয়, তারপর উরুর নিচে পশম হয়, বুকে পশম হয়। প্রথমে আমি খুব ঘাবড়ে গেলাম যখন বড় হই, আমার বিভিন্ন অঙ্গ দিয়ে বিভিন্ন রকমের লোম বের হচ্ছে। তখন তো আমি আর কি প্রথমে কার কাছে বলবো, আমি খুব ভয় পেয়ে পরে আমি আমার বন্ধুদের কাছে বলি, ক্লাসে যাই, ওরা ওদের বলে, ওদের বিভিন্ন রকমের আর কি পরিবর্তন হচ্ছে। দেখা যায় যে কত মানুষের যে বুক উঠে, তারপর আবার কত মানুষের 9-12 বছর পর্যন্ত, আবার 11 বছরে মাসিক হয়, কিন্তু
এখন দেখা যাচ্ছে আমার তো এখন 12 বছর চলতেছে কিন্তু আমার হয় না। মানে কয়েক বছর পরে তাদের মাসিক হয়, মাসিক হওয়ার পরে তারা মানে কি মাসিক হয়, তারপরে হয়তো কেউ লজ্জায় মা বাবাকে বলে না। এই আমাদের বাড়িতে না একটা আপা আছে, সেই আপারে না অনেক কিছু বলছে কিন্তু আমি কিছুই বুঝলাম না রে। কি কইছে? এই যেমন ধর আমাদের যে একটু বড় মেয়ে আছে না, তাদের নাকি বলে মাসিক হয়, এই জিনিসটা বুঝিস না? কোনো প্রশ্ন উঠে না। আপা কইছে এই সময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। আর ভালোভাবে যদি জানতে চাস তাহলে আপা কইছে স্বাস্থ্য কেন্দ্রে যায় আপার লগে যোগাযোগ করতে। সাধারণত 8 থেকে 15 বছর বয়সের মধ্যে কিশোর কিশোরীদের দেহে এক বিশেষ পরিবর্তন ঘটে। এ সময় কিশোর ও কিশোরীদের মস্তিষ্কের কিছু নির্দিষ্ট অংশ থেকে আলাদা আলাদা ধরনের হরমোন তৈরি হয়। এই হরমোন তাদের দেহের বিভিন্ন অংশে বিভিন্নভাবে কাজ করে নানা ধরনের শারীরিক পরিবর্তন ঘটায়। মেয়েদের ক্ষেত্রে হরমোন তাদের ডিম্বাশয় বা ডিমের থলিতে ডিম তৈরিতে সাহায্য করে। প্রতি মাসে ডিম্বাশয় থেকে একটি পরিপক্ক ডিম্বাণু বের হয়ে ডিম্ববাহী নালীতে আসে। একই সময় জরায়ুর দেয়ালে রক্তে ভরা নরম পর্দা তৈরি হয়। এ পর্যায়ে যদি ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন না হয় তবে ওই রক্তে ভরা পর্দা ডিম্বাণু সহ মাসিক হিসেবে যোনিপথ দিয়ে বেরিয়ে আসে। মেয়েদের ক্ষেত্রে গড়ে প্রায় 28 দিন পরপর মাসিক হয় এবং প্রতিবার প্রায় 4 থেকে 6 দিন স্থায়ী হয়। আরও বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে। আমি তারপর আস্তে আস্তে আমার লোকজন সমস্যার বার্তায় তো আমাদের বন্ধুদের কাছে খুলে বলি যে আমার এরকম হচ্ছে, মাঝে মাঝে প্যান্টের মধ্যে দেখি যেন পড়ে আছে। হ্যাঁ, এইগুলো আমি রাত্রেবেলা বিভিন্ন রকমের স্বপ্নে খারাপ জিনিস দেখি। এখন তারা বলে যে এল তো অনেকে বলে এগুলি খুব ভালো, আবার কেউ বলে খারাপ। আমি কোনো উপদেশ ঠিক মতো মেনে নিতে পারছি না। এছাড়া ছেলেদের এই সময় বীর্যপাত হয়ে থাকে, এই বীর্যপাত যে কোনো ছেলেরই হতে পারে। ছেলেদের হরমোন তাদের অন্ডকোষে ক্রিয়া করে শুক্র তৈরি করে। শুক্র হচ্ছে লক্ষ লক্ষ খুব ছোট কোষ বা শুক্রাণুর সমষ্টি যা খালি চোখে দেখা যায় না। এই শুক্রাণুগুলি খুবই ছোট আকারের ব্যাঙাচির মতো, যাদের লম্বা লেজ তাদেরকে সাঁতার কাটতে সাহায্য করে। ভাইজান, কি রে? না থাক। কিছু কইতে চাস? না থাক। এই শুন শুন, বস। কি হয়েছে ক ভাইজান? আজকে রাইতে আমার জন্য কি হয়েছে, সকালবেলা উঠা দেই না ডাডার। এই কথা, এটা কোনো সমস্যাই না, স্বাভাবিক ব্যাপার। তোর মতো এরম 12-13 বছর বয়সে এইটা আমারও হয়েছে। ভাইজান, বন্ধুদের কাছ থেকে শুনছি স্বপ্নদোষের কথা, এটা কি স্বপ্নদোষ? হ্যাঁ, এইটারই স্বপ্নদোষ কয়। ভাইজান, বন্ধুরা কইল স্বপ্নদোষ হইলে নাকি শরীরের ক্ষতি করে। দুর্বোকা, স্বপ্নদোষ হইলে শরীরের ক্ষতি হবে কেন? স্বপ্নদোষ হইলে শরীরের কোনো ক্ষতি হয় না, শরীর দুর্বলও হয় না, আর এতে ভয় বা লজ্জা পাবার কিচ্ছু নাই। তোর যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে তুই আমারই কইবি, ভয় পাস না। যেসব পরিবর্তন হয় তার অনেক কিছুই এখানে এসে জেনেছি।
কিছু নতুন বোধ, নতুন অনুভূতি, অজানা আগ্রহ, অচেনা ভীতি, কিছু নতুন বোধ, নতুন অনুভূতি, অজানা আগ্রহ, অচেনা ভীতি, আমার ভেতর ওলটে পালট বদলে যায়, চেনা শরীর কেন এই মন হয় অচেতন, ভাবনা গুলো কেন অস্থির, কার কাছে বলবো আমি, কার কাছে ছিলাম খুব পুতুল খেলতাম, খুব ভালো লাগতো আমার পুতুল খেলতে। এখন বড় হয়েছি, গল্পের বই পড়তে ভালো লাগে। তারপর যখন আমার মন পুরো হাসি খুশি থাকে তখন ঘরের সব কাজ করি, আমার কথা মতো চলি, তারপরে মানে আমার ভাই ভাগনা ভাইদের আদর করি, এরকম করি। হ্যাঁ, আমার এক বান্ধবী আছে, ওর নাম হলো দুসনা। ও মানে তখন কিছুদিন আগেও, কয়েক বছর আগেও নোংরাভাবে থাকতো, কিন্তু এখন বর্তমানে খুব পরিষ্কার থাকে, ভালোভাবে থাকে। বলে আমি বলি কি তুই এত পরিষ্কার থাকিস কেন, আগে তো এরকম ছিলি না। কয়েক দুধ এখন বড় হইলে মেয়ের একটু এরকম বদলায় বুঝলি, মানে আমাকে বলে আমার মায় কইছে এখন আমি বড় হইছি, এখন মাঠে খেললে মানুষের খারাপ হইব। তোর খেলবার মন চায় না? না, আমার এখন মোটেই খেলতে মন চায় না, আমার এখন সারাদিন শুধু সাজগোজ করতে ভালো লাগে। চল না আজ মাঠে যাই। না রে, দেখছ এখন কি রোদ পড়ছে, এই রোদে গেলে গায়ের রং নষ্ট হয়ে যাবে। বুঝছি, তোর ডেমাক বাজছে। না রে, ডেমাক বাড়ি নেই, আমি না কইলাম আমি এখন বড় হয়েছি। চল না ফুলি, চল না রে, এখন আমি যাবো না। রে দেখ, আমি না কইলাম এখন আমি বড় হয়েছি, আমি আর বাইরে যাবো না। থাক তোর বাড়ি, আমরা গেলাম। আই সারাল, আমি কখনো কোনোখানে বেড়াতে যাব। আম্মু বললো না, তোমার যা দরকার নেই রাজা, তুমি পরে যাবে। তখন আমার মনে মানে রাগ হয় যে না, আমি আজকে যেতে চাইলাম অথচ আমাকে নিচ্ছে না, ওদেরকে নিচ্ছে। মেয়েদের সাথে কথা বলতে ভালো লাগে, কারণ হলো ওরা হলো একটু অন্যভাবে চলে। ছেলেদের সবসময় আমাদের ছোটবেলাতে বেশিরভাগই ছেলে মানুষ, যেহেতু ছেলেদের সাথে সবসময় কথা বলে আসছি, কিন্তু এখন মেয়েদের সাথে আমরা খুব একটা বেশি কথা বলা হয় না। যদিও কথা বলা হতো ছোটবেলা, ওটাকে আর ওইভাবে নাকি এখন বড় হচ্ছে, এখন মেয়েরা আসছে আমাদের কাছে, আমরাও মেয়েদের কাছে যাচ্ছি, সেজন্য মেয়েদের সাথে কথা বলতে খুব ভালো লাগে, ওদের দেখতে ভালো লাগে। এই আমি ছোট ছিলাম, কিছু বুঝতাম না, দেখতাম যে সব বিয়ে বাড়িতে সব বউরা সাজত, সবাই সাজত, আমি সাজতাম না। আমার আমার আম্মুরে বলতাম যে আম্মু ওরা সাজ, আমার সাজাতো না কেন, বলে যে তুমি বড় হও তখন সাজবা। এখন বড় হয়েছি, সাজতে খুব ভালো লাগে আমার, সেজন্য সাজি, কোনো অনুষ্ঠানে গেলে সাজি। ছেলেমেয়েদের নিয়ে আজকাল সমস্যা, মনে করেন যে ছেলেমেয়েরা কথা শোনে না, আমরা যেটা কই সেটা শোন না, বাইরে যা বন্ধু বান্ধব বেশি দাম দেয়। ওটা মনে করেন যে আমরা চাই যে ওই বন্ধু বান্ধবটা আঙ্গুরি বাবা মা কি বন্ধু বান্ধব হিসাবে ওই ফিরি কথাটা বাবা মার সাথে বললে তাহলে বাইরে ওই সমস্যাটা হয় না, বাবা মারও মনে কোনো কষ্ট আসে না, কোনো সমস্যা হয় না। আমার খালাতো বোন আছে, বাসায় বসে ওদের সাথে দুষ্টামি করি, তার মা বলবে এখন দুষ্টামি করবে না, এখন পড়তে বসো। তখন যদি ভাইয়া আসে যে বলি ভাইয়া আমি এখন পড়তে বসবো না পরে, তা ভাইয়াও একই বলে যে তোমার না সামনে পরীক্ষা, তুমি আজকে পড়বে। মাঝে মাঝে আমাদের এমন রাখা হয় যে আমি মনে হয় বাড়িতে চলে যাই, আবার মাঝে মাঝে মনে হয় না
মা যদি আমি যদি বাইরে চলে যাই তাহলে আমাকে কে দেখাশোনা করবে? মেয়ে বড় হয়েছে, এটা নিজের ঘরের রাইখা নিজের বুঝাইতে হইব। আজকে বন্ধু বান্ধব আইলো ডাক দিল, যদি যাইতে না দেই হাগলকে মিশতে না দেই তো মনে করবো কি যে আমার মায়ের হাগলকে মিশতে দিল না, আমি যাইয়া স্কুলে যাবো, স্কুলের ছুতা দিয়ে আমি হাগলকে যাই মিশুম, হাগলকে যাই আড্ডা মারুম, খারাপ জায়গায় যাবো। তো আমি যদি করে আমার মেয়ের রাইখা আমার মেয়ের মন মতন আমি চলি, আমার মেয়েরে যাইতে দেই যে যাও আইসা পড়বা আবার এই স্কুলে যাইবা, কিন্তু লেখাপড়া মিস করবা না, আমার এরকম দিয়ে রাখতে হইব, আদর চিহ্ন মায়া মমতা দিয়া করে বুঝাইতে হইব, রাখতে হবে, আদর করতে হইব, যত্ন করতে হইব যে মা এইভাবে করো না এইভাবে করো, এমনি চললে ভালো হবে। কিরে জগলু একা একা চুপচাপ বই আস, খেলতে যাবি না? বেশি বকবক করিস না, জানতে কি তুই দি রাগে আস, তা ব্যাপারটা কি? আর কইস না মা, শুধু শুধু সবসময় আমার ব্যাপারে নাক গলায়, আমি কি করি না করি, কই যাই কাল লাগে যাই সব বিষয়ে তার খালি খবরদারি, ভাল লাগে না। এমনি কয়দিন ধরে মেজাজটা কেমন জানি খিটখিট হয়ে রয়েছে, এই যন্ত্রণা সহ্যই না, সব সাইরা চলে যাইতে ইচ্ছা করে। হ তোর মতন আমার ইচ্ছা সব পালাইয়া চলে যাইতে, চল খেলতে যাই, খেললে ভাল লাগবো। হ চল চল। আমি এখন স্বাধীনভাবে ঘুরতে পারি, আমি এখন বড়, এটা আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু যখন আমাকে আমার আব্বা বা মা যখন অল্প কারণে যখন বকাঝকা করে তখন খুব খারাপ লাগে। তুই ডাক্তার আসিস না, আমি কাজ করতেছি, যা জাগিয়া তোর খালারে দিগা যা। না কালকে পায়জামা রক্ত পড়ছিল, আজকেও পড়ছে মা, আমার কেমন জানি ডর ডর লাগতেছে। বোকা মাইয়া, ভয়ের কি হইল, আয় আমার কাছে আয়, তোর মতো মানে এই 12-13 বছরের সব মাইয়া গই প্রত্যেক মাসে এরকম হয়। মা আমার কি রক্ত পড়তেই থাকবো? না 4-5 দিন থাকবো, তারপরে এটা এমনি এমনি বন্ধ হয়ে যাইব, তারপরে আবার 28 দিন পরে হইব। তাহলে আমি স্কুলে যাইতে পারবো না? তুমি স্কুলেও যাইতে পারবা, খেলতেও পারবা, আবার সবার সাথে মিশতেও পারবা। একটা কথা, তোমারে তখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হইব, তোমার কাপড় চোপড় পরিষ্কার রাখতে হইব, তোমারে প্রত্যেক দিন গোসল করতে হইব, আর তোমার কাপড়ে যাতে রক্ত না লাগে, বাইরে যাতে রক্ত না পড়ে, সেই জন্য তোমারে পরিষ্কার তুলা, পরিষ্কার কাপড় বা প্যাড ব্যবহার করতে হইব, ওইগুলো আমি তোমারে দিব। আর শোনো, তুমি তো আমার লক্ষ্মী মাইয়া, এই জন্য তুমি আমার সব খুইলা বলছো, এরকম যখন যা সমস্যা হইব তুমি আমার এসে খুইলা বলবা, মনে থাকবো তো মা? বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তনের বিষয়গুলি আগে থেকেই বাবা মায়েরা আমাদের জানাবেন, সে বিষয়ে কর্মশালায় আমরা ইচ্ছা প্রকাশ করেছি। বয়ঃসন্ধিকালে বিভিন্ন বিষয় জেনে এই ব্যাপারে আমাদের জ্ঞান ও সচেতনতা অনেক বেড়েছে। কর্মশালা, রেডিও, টেলিভিশন এবং বই থেকে এই বিষয়গুলি জেনে দেশের আরও কিশোর কিশোরীরা আমাদেরই মতো সচেতন হয়ে উঠেছে। আমার যখন মাসিক হয় তখন আমি কিছু বুঝতাম না, তারপর আমি ভয় পেয়ে গেছিলাম, তারপরে আমি আমার আম্মার কাছে গেলাম, আমার আম্মার কাছে আমি সব কিছু শুনলাম, তারপরে আমি বই পড়ে বুঝতে পারলাম। প্রথম প্রথম খুব খারাপ লাগতো, বন্ধু বান্ধবীর সাথে বেড়াতে কেমন কেমন যেন লাগতো, স্কুলে গেলে অসুবিধা হতো, এখন খুব একটা অসুবিধা হয় না। তবে আমরা গার্লস স্কুলে পড়ি বলে সেরকম হয় না, কিন্তু যারা ছেলেরা ছেলেদের সাথে একসাথে পড়ে সেসব মেয়েদের খুব অসুবিধা হয় বলে আমি শুনেছি বান্ধবীদের কাছ থেকে। তারপর আবার অনেক স্কুলে দেখা যায় বাথরুম
খুব একটা ভালো নেই, সেখানে মেয়েদের জন্য আরো বেশি অসুবিধা হয়, তারা ক্লাস বাদ দিয়ে বাসায় বসে থাকে আসতে পারে না বলে। তাই প্রত্যেক স্কুলে ভালো বাথরুম থাকা দরকার বলে আমি মনে করি। তারপর ক্লাসে যদি ক্লাসের ম্যাডামরা যদি প্রত্যেক ছাত্র ছাত্রীদের নিয়ে বিশেষ করে এসব বিষয়ে আলোচনা করে তবে খুব ভালো হয় বলে আমি মনে করি। প্রথম যখন আমার এই স্বপ্নদোষটা হলো তখন আমি মানে স্বাভাবিকভাবে ঘাবড়ে গিয়েছিলাম, জিনিসটা কি হলো। তারপর বড় ভাই বন্ধুদের কাছে এই ব্যাপারটা বললাম, তারা আমাকে কিছু ভুল ধারণা দিলেন। এ নিয়ে দুশ্চিন্তার কারণে আমার পড়াশোনার দিকেও মনোযোগ মানে মন বসতো না, আমি ঠিকভাবে পড়াশোনা করতে পারতাম না। আমি যখন এরকম ঘাবড়ে গিয়েছিলাম যখন কোনো এর যখন কোনো কুল কিনারা পারছিলাম না, তখন এক স্বাস্থ্যকর্মীর কাছ থেকে জানতে পারলাম যে এটা আসলে কোনো সমস্যাই না। স্বাস্থ্যকর্মীদের নিকট থেকে এই তথ্য পাওয়ার পরে আমার নিজের প্রতি একটা আত্মবিশ্বাস আসলো, আমি পরবর্তীতে পড়াশোনা ঠিকভাবে করতে লাগলাম। প্রতি মাসে মাসিক হয়, যেহেতু ছেলেদের মেয়েদের মতো আমাদের এই বয়সে নিজেদের শরীর ও মন নিয়ে আমরা অনেক ভাবনায় পড়ি। সমাজে নিজেদের অবস্থান, নারী পুরুষের সম্পর্ক, এই সব বিষয়ে মনে হাজারো প্রশ্ন জাগে। এই জন্য দেশের বিভিন্ন এলাকার কিশোর কিশোরদের প্রশ্নের ভিত্তিতে বেশ কয়েকটি বই তৈরি হয়েছে। এই বইগুলোতে প্রশ্ন উত্তরের ভিতর দিয়ে অনেক বিষয়ে জানানো হয়েছে, যেমন পুষ্টি, পরিষ্কার পরিচ্ছন্নতা, শারীরিক ও মানসিক বেড়ে ওঠা, যৌন নিপীড়ন, উত্ত্যক্ত করা ইত্যাদি। এই বই পড়ে আমি জানতে পারলাম পুষ্টির কথা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা এবং বড় হয়ে ওঠার সময় মন ও শরীরের পরিবর্তনের কথা। এই বই পড়ে আমি জানতে পারলাম নিজের শরীরের কথা ও বড় হয়ে ওঠার কথা। এই বই পড়ে আমি জানতে পারলাম মাসিকের সময় সব কিছু খাওয়া যায়, খাওয়া দাওয়ায় কোনো বাজ বিচার নাই। এই বই পড়ে আমি জানতে পারলাম মাসিক একটা স্বাভাবিক ব্যাপার, এতে ভয় বা লজ্জার কিছু নাই, এটা সব মেয়েরই হয়ে থাকে। আমি এই বই পড়ে জানতে পারলাম স্বপ্নদোষ হলে শরীর দুর্বল হয় না, স্বপ্নদোষ একটি স্বাভাবিক ব্যাপার। কর্মশালার এই কয়দিন আমরা আনন্দের সাথে অনেক বিষয়ে কথাবার্তা বলেছি। আমাদের এই বয়সের বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা থেকে আমরা অনেক কিছু জানলাম। অনেক ব্যাপারেই আমাদের মনে ভুল ধারণা ছিল, এখানে এসে তার অনেক কিছু দূর হলো। আশা করি আমাদের মতো অনেকেই বয়ঃসন্ধিকালের বিষয়ে তাদের অনেক প্রশ্নের উত্তর এই ভিডিও থেকে পেয়ে যাবে। আমি তো জানতে চাই, জেনেছি নিজেকে, আমি চিনেছি। আমি জেনেছি নিজেকে, আমি চিনেছি।